दर्शक एबारे एक नजरे जेने नेब डॉक्टर जामिलुर रेजा चौधुरीर बर्णाढ्य जीवन। জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের প্রকৌশল জগতের এক কিংবদন্তি। দেশে গেল কয়েক দশকে বড় বড় যত ভৌত অবকাঠামো তৈরি হয়েছে বা কাজ চলমান, তার সবগুলোর সাথেই কোনো না কোনোভাবে জড়িত ছিলেন জাতীয় এই অধ্যাপক। পদ্মা সেতুর আন্তর্জাতিক পরামর্শক প্যানেলেরও প্রধান তিনি। ছিলেন দেশের প্রথম মেগা প্রকল্প বঙ্গবন্ধু সেতু নির্মাণে ৫ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল সহ চলমান নানা উন্নয়ন প্রকল্পেও বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্বে ছিলেন গুণী এই মানুষটি। ১৯৯৩ সালে দেশের ইমারত বিধি তৈরিরও অন্যতম কারিগর জামিলুর রেজা চৌধুরী। জন্ম ১৯৪৩ সালের ১৫ নভেম্বর সিলেট শহরে। বাবা প্রকৌশলী আবিদ রেজা চৌধুরী ও মা হায়াতুন নিসা চৌধুরী। তিন ভাই দু বোনের মধ্যে তিনি তৃতীয়। বাবার চাকরির সুবাদে উপমহাদেশের বিভিন্ন প্রান্তে কেটেছে তার শৈশব। ৩ বছর বয়সে সিলেট ছেড়ে পরিবারের সঙ্গে চলে যান আসামের জোড়াহাটে। ১৯৪৭-এ ফেরেন ময়মনসিংহে। সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে ১৯৫৭ সালে মেট্রিকুলেশন পাস। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ভর্তি হন তৎকালীন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে, যা এখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট নামে পরিচিত। ১৯৬৩ সালেই নিজ বিভাগে যোগ দেন শিক্ষক হিসেবে। ১৯৬৪ সালে বৃত্তি নিয়ে পাড়ি দেন বিলেতে। ইংল্যান্ডের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডভান্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি এবং ৬৮ সালে কম্পিউটার এইডেড ডিজাইন অব হাইরাইজ বিল্ডিং বিষয়ে পিএইচডি করেন জামিল। কর্মজীবনে দেশে বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং সবশেষ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্যের দায়িত্বে ছিলেন বরেণ্য এ প্রকৌশলী। ছিলেন প্রধানমন্ত্রীর আইসিটি টাস্ক ফোর্সের সদস্য। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সহ বেশ কিছু সংগঠনের সঙ্গেও সম্পৃক্ততা ছিল তার। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২১ পদক ছাড়াও দেশে বিদেশি নানা সম্মাননা পেয়েছেন তিনি। একমাত্র বাংলাদেশি হিসেবে ব্রিটেনের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় তাকে দেয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। শাকিল মাহমুদ, চ্যানেল 24।